নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বন্ধুরা পশ্চিমবঙ্গের সকল নাগরিকদের জন্য সুখবর অক্টোবর মাসে কেন্দ্র ও রাজ্য সরকার দিতে চলেছে একাধিক প্রকল্পের টাকা অক্টোবর মাসে কোন কোন টাকা দেওয়া হবে কোন প্রকল্পে কত টাকা দেওয়া হবে যারা এখনো পর্যন্ত এই সব প্রকল্পে আবেদন করেননি তারা কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটাকে পুরোপুরি দেখবেন বন্ধুরা প্রথম প্রকল্পটি হলো লক্ষীর ভাণ্ডার অক্টোবর মাসে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার জন্য দুটি ভাগ করা হয়েছে যার মধ্যে একটি ভাগে টাকা পাবে পুরাতন সুবিধাভোগীরা ভাগে টাকা পাবে যারা দু হাজার বাইশ সালের দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন বলা হয়েছে যে সমস্ত মহিলারা মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন নবান্ন সূত্রের খবর তাদের আবেদনপত্রগুলি মঞ্জুর করা হয়েছে এক্ষেত্রে তারা একসাথে ছয় মাসের টাকা হাতে পাবেন এইসব আবেদনকারীদের মধ্যে যারা তপশিলি জাতি ও উপজাতি তারা অক্টোবর মাসে পাবে একসাথে ছ হাজার টাকা এছাড়া সাধারণ ও কাস্টে যেসব মহিলা রয়েছেন তারা পাবেন একসাথে তিন হাজার টাকা আর বন্ধুরা যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে নিয়মিত টাকা পেয়ে আসছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পুরাতন সুবিধাভোগী তারা অক্টোবর মাসেও পাঁচশো হাজার টাকা পাবেন এরপর দেখে নেব নেক্সট প্রকল্প তপশিলি বন্ধু তপসিলিরাই একমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবেন রাজ্য সরকারের অন্যতম প্রকল্প হল তপশিলি বন্ধু প্রকল্প তপশিলি বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার আবেদনকারীদের প্রতি মাসে টাকা করে দেন বন্ধুরা বর্তমানে আপনারা যারা তপশিলি বন্ধু প্রকল্পে আবেদন করেছেন প্রত্যেককেই অক্টোবর মাসে হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেবে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা আপনারা যারা তপশিলি বন্ধু প্রকল্পে আবেদন করতে চান নিজেদের পঞ্চায়েত বিডিও বা এসডিও অফিসে গিয়ে আবেদন করতে পারেন যারাই তপশিলী বন্ধু প্রকল্পে আবেদন করবেন প্রত্যেক মাসে হাজার টাকা করে ব্যাংকে পাবেন এরপর দেখে নেব নেক্সট প্রকল্প যুবশ্রী প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবক যুবতীদের আর্থিক সাহায্য প্রদান করার জন্য রাজ্যের যুবশ্রী প্রকল্প চালু করেছেন বন্ধুরা রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে জেনারেল এস সি এস টি সকল ছেলে মেয়েদের দেড় হাজার টাকা করে মাসিক ভাতা দিয়ে থাকে যুবশ্রী প্রকল্পে যারা আবেদন করবেন প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে মাসিক বেকার ভাতা পাবেন যে সমস্ত ছেলেমেয়েরা আগে যুবশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন প্রত্যেককে অক্টোবর মাসের প্রথমে যুবশ্রী প্রকল্পে দেড় হাজার টাকা করে দেবে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা যারা এখনো যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারেননি অনলাইনে যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এরপর দেখে নেব নেক্সট প্রকল্প প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় যোগ্য কৃষক পরিবারকে প্রতি বছর ছ হাজার টাকার আর্থিক সাহায্য দেওয়া হয় প্রতি বছর তিনটি সমান কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা স্থানান্তর করা হয় এই কিস্তিগুলি প্রতি চার মাস অন্তর পাঠায় সরকার অর্থাৎ বছরে তিনবার দু হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয় এরপর দেখে নেব নেক্সট প্রকল্প বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বার্ধক্য ভাতার প্রকল্পে হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হয়ে থাকে জেনারেল এস সি এস টি ওবিসি সকলেই বার্ধক্য ভাতা প্রকল্পের সুবিধা পাবেন যাদের বয়স ষাট বছর একমাত্র তারাই বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সমস্ত বয়স্ক নাগরিকদের জন্য পশ্চিমবাংলায় বার্ধক্য ভাতা চালু করা হয়েছে বন্ধুরা বর্তমানে আপনারা যারা বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করেছেন প্রত্যেককেই অক্টোবর মাসে হাজার টাকা করে ব্যাংক সরকার এছাড়া বন্ধুরা আপনারা যারা বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করতে চান নিজেদের পঞ্চায়েত বিডিও বা এসডিও অফিসে গিয়ে আবেদন করতে পারেন বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করলে প্রত্যেক মাসে হাজার টাকা করে দেবে রাজ্য সরকার এরপর দেখে নেব নেক্সট প্রকল্প জয় জোহার রাজ্য সরকারের অন্যতম প্রকল্প হলো জয় জহর একমাত্র তপশিলি উপজাতিভুক্ত মানুষেরা জয় জোহার প্রকল্পে আবেদন করতে পারবেন জয় জোহর প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার আবেদনকারীদের প্রতি মাসে হাজার টাকা করে দেন বর্তমানে আপনারা যারা জয় জোহর প্রকল্পে আগে আবেদন করেছেন প্রত্যেককেই অক্টোবর মাসে হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এছাড়া বন্ধুরা আপনারা যারা জয় জোহর প্রকল্পে আবেদন করতে চান নিজেদের পঞ্চায়েত বিডিও বা এসডিও অফিসে গিয়ে আবেদন করতে পারেন যারাই জয় জোহর প্রকল্পে আবেদন করবেন প্রত্যেক মাসে হাজার টাকা করে ব্যাংকে পাবেন